গুড মর্নিং ফ্রেন্ড, আমি সুবল গায়েন, দি গ্রিন লাইফ নার্সারির পক্ষ থেকে আপনাদের প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন। আমি অ্যাকচুয়ালি বকমেলিয়ার গাছ সম্বন্ধে কিছু বলতে চাই। বকমেলিয়া মূলত আমার কাছে যেটা আছে টোটাল ব্রিডিংয়ের সিস্টেমে, টোটাল মাদার প্ল্যান্ট ব্রিডিংয়ের, এবং এর মেনলি ব্যাপার হচ্ছে ড্রপ গাছ, অজস্র ফুল এবং বারো মাস ফুল। টোটাল প্যাটার্নই আলাদা, প্যাটার্ন বুঝতেই পাচ্ছেন আপনি। টোটাল নামকরণ আমাদের নিজেদের সিস্টেমের মধ্যে আমরাই নামকরণ করছি, যেহেতু ব্রিডিং আমাদের সিড আমরা নিজেরাই জার্মিনেট করেছি, ওর জন্যই আমাদের কাছে এই গাছগুলো পপুলার। তো এই একটা গাছ দেখুন, এটা ওডিস এর নাম। এটা অলরেডি চারটে কালার আসবে, এই একটা কালার আসছে, আপনি আর একটা কালার দেখতে পাবেন, এই একটা কালার আসছে, ওই যে দেখুন একটা কালার আসছে, আবার ফুল হোয়াইট হয়ে যাবে, অলরেডি চারটে কালারের মধ্যে আসছে। থাইল্যান্ড গাছ আমি করিনি খুব একটা, কিন্তু থাইল্যান্ড গ্রুপের গাছ আমার শখ, তাই আমি রেখেছি। এটা অজস্র ফুল হয় থাইল্যান্ডে, এই দেখুন প্রচুর পরিমাণে ফুল হয়ে আছে। দেখুন এই হচ্ছে টোটাল সিডের গাছ, এগুলো টোটাল সিড থেকে মাদার প্ল্যান্ট। টোটাল আপনাকে দেখাচ্ছি, আরও দেখাবো, এবং তার নামকরণ আমরা করেছি। এবং আপনি যদি এই একটা ফুটে ফুলের প্যাটার্ন দেখুন, টোটাল ড্রপ গাছ, 30 বছরের গাছ আছে এটা। এর ছোটো চারা আপনি পেয়ে যাবেন, কোনো অসুবিধে নেই, আপনি আসতে পারেন। দি গ্রিন লাইফ নার্সারি গুগলস ম্যাপে সার্চ করলেই আমি অলরেডি পেয়ে যাবেন। কোন আর আপনি আসার অসুবিধা হলে মুচিসা এটা পড়ছে, মুচিসার মধ্যে আপনি আসুন, এলেই পেয়ে যাবে। আপনি ওদিকে দেখুন, ওই একটা ফুল গাছ দেখুন, টোটাল গাছটাকে, এটাও আমাদের নার্সারিতে আছে। এই একটা অফবিট হোয়াইট দেখুন, ইয়েলো দেখুন, প্রচুর 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 ফুল, প্রচুর ফুল। আমি এবারে কিছু কিছু গাছে যেগুলো আপনাকে দেখাচ্ছি, এটা 72 গাছটার ফুলের প্যাটার্ন দেখুন, ড্রপ গাছ, 30 বছরের গাছ, 72 অলরেডি, 72 হচ্ছে আপনার নাম দেওয়া হয়েছে, বনফুল 72 বনফুল। এটা 71 নাম দেওয়া তারাশঙ্কর, ফুলের প্যাটার্নগুলো দেখুন, অজস্র ফুল। এটার নামকরণ অলরেডি, তো এটা 68 নয়, এটা নামকরণ হয়নি, এটা নামকরণ দিতে পারিনি, অলরেডি দিয়েছি। এই গাছটা এদিকে আসো, 24 এই গাছটা ফুল আছে, বিশাল ফুল, এত ফুল বলা যাবে না আপনাদের, এত পরিমাণে। এ টোটাল ব্রিডিংয়ের গাছ, আপনি ব্রিডিং পেয়ে যাবেন, মানা তৈরি করেছি। 24 সারদা, 24 সারদা আছে। এটারও প্রচণ্ড পরিমাণে ফুল হয়, ছোটো গাছ, এটার নাম পূর্ণিমা, প্রচুর পরিমাণে ফুল হয়। এটা আমার আছে 68 আপনার ফুল আসেনি, এবার ফুল আসার টাইম হয়ে গেছে। 68 ক্ষুদিরাম, এটা ক্ষুদিরাম। 64 অলরেডি আছে, ফুলের প্যাটার্ন দেখুন, দুটো প্যাটার্নই আলাদা সম্পূর্ণ, এই টাইপের অজস্র ফুল হয় ফুলের। 64 আছে আপনার। আর রেট কত এর হবে? আর এই গাছটা আপনি দেখতেই পাচ্ছেন, আপনি কোথাও খুঁজে পাবেন না, এটার নাম হচ্ছে দেবানন্দ দিয়েছি আমরা। এটার নাম্বার আছে 67 দেবানন্দ। 17
এই ফুলের প্যাটার্ন দেখুন, অজস্র ফুল, ফুলের পেয়ে পাবড়ি, এত সুন্দর ব্রিডিংয়ের গাছ। আশা করি এখানে কেউ করে বলে জানা নেই, আমার তো জানা নেই। আশা করি এই ব্রিডিং হচ্ছে টোটাল ব্রিডের গাছ। 71 হচ্ছে আপনার দিয়েছি আমরা, 71 মান্নাদে দিয়েছি। এইখানে একটা গাছ আছে দেখুন, এই গাছটা অলরেডি, এটার নাম দিয়েছি টমেটোসা। পাচ্ছেন, বুঝতেও পাচ্ছেন গাছটা অলরেডি, আপনাদের বলার কিছু রাখে না। আর এইটা বল, এটা হচ্ছে আপনার 66 আপনার আসছে রবিশঙ্কর, 62 এত ফুল। এই ফুলটা অলরেডি 6 মাস হয়ে গেছে। আর এর বৈশিষ্ট্য, দানার গাছের বৈশিষ্ট্য হচ্ছে গাছেই ফুল শুকনো হবে। অলরেডি আপনি দেখতে পাচ্ছেন ফের ডাল ছেড়ে দিয়েছে, আবার ফের ফুলে ভরে যাবে। অলরেডি আপনারা দেখতেও পাচ্ছেন এখানে, বুঝতে পারছেন, এই যে দেখতেও দেখুন অলরেডি সব ফুল এসে গেছে। ফুল ছাঁটতে লাগে না, ফুল ছিঁড়তে হয়, ছিঁড়লে তবে হয়। অলরেডি দানার গাছে এই বৈশিষ্ট্য অলরেডি। নেক্সট, এটা 50 নো নো ওটা পূর্ণিমা নয়, আগেরটা ভুল বলছে, এটা 50 পূর্ণিমা আছে অলরেডি, 50 পূর্ণিমা। আর এটা 63 আছে আপনার, 63 লতা মঞ্জুস্কর। ফুলের প্যাটার্ন দেখুন, অজস্র ফুল, অজস্র। এটা কত আছে, 65 ফুল দেখুন, অজস্র ফুল 65 আছে। সুচিত্রা সেন, সুচিত্রা মিত্র। এটা হচ্ছে ব্রিডিংয়ের গাছ, এটার নাম হচ্ছে জেপি বোস, কাঁটা ছাড়া। আপনার প্রচুর ফুল হবে, প্রচুর ফুল, মানে এটার অলরেডি এজ হয়ে গেছে আপনার 30 বছরের গাছ এটা। এটা 60 নাম্বার আপনার আসছে, ফুলের বিশাল বড় সাইজ হয়, বিশাল সাইজ, আপনাকে দেখাচ্ছি ফুলের সাইজ। 64 আসছে কমল দাশগুপ্ত, 18 এটা সৌরভ। এ ফুল আপনি কোথাও পাবেন না, কোথাও খুঁজলেও পাবেন না। এ কালার, এই টোটাল কালারই আলাদা, টোটাল এই আলাদা, টোটাল ব্রাইটনেসও সম্পূর্ণ আলাদা। 61 আপনি দেখুন এই ফুলে, দেখুন পরের পেজে আমি যাচ্ছি। 61 ফুল দেখুন, একটা গাছে কত ফুল, ফুলের 61 আসছে আপনার, 61 আসছে, 61 আসছে আপনার কানন দেবী, 61 কানন দেবী আসছে। 44 ফুলটা দেখুন, 44 দেখুন কত গাছে পেয়ে, দেখুন ফুল, দেখুন ফুল, ফুল দেখুন। প্রথমেও বলেছি আগেও বলছি এই গাছটি আপনার টোটাল ব্রিডিংয়ের গাছ। লালন ফকির হ্যাঁ, একটি ফুল দেখুন, প্রচুর ফুল, 58 ফুলের। আগে দেখুন ফুলও, গাছের ভলিউম দেখুন, আগে গাছটাকে প্রুফ করুন দেখুন। বঙ্কিম এই একটা গাছ আপনার দেখুন, এটা থাই ভ্যারাইটিস এনেছিলাম, প্রচুর ফুল হয় এই গাছের, প্রচুর ভাই, দেখুন ফুলের সাইজ, ফুল, গাছ দেখুন। এই গাছটা আপনি কোথাও খুঁজে পাবেন না, কোনো জায়গাতে পাবেন না, এটুকুনি আমি বলতে পারি। এটার নাম হচ্ছে বলাকা, এটার নাম বলাকা, কোথাও পাবেন না আপনি। এটা নাম হচ্ছে, আপনি এই ফুল দেখাচ্ছি আপনাকে পুরো, এই ফুলটা আপনাকে দেখাবো অনেকটাই, এ ফুলটা দেখাচ্ছি আপনাকে, পি কে ব্যানার্জি ফুল, প্রচুর ফুল হয়। এইটা দেখুন,
একটা গাছ, এটাও সিডের গাছ এবং ব্যাপ 69 মাতঙ্গিনী, 69 মাতঙ্গিনী, 69 মাতঙ্গিনী। এই যে দেখুন ফুল, এইসব গাছগুলো ফুল, মাতঙ্গ এর মোহিনী এইসব ফুল। আপনি এখানেও দেখতে পাবেন প্রচণ্ড ফুল ফুলে ফুটে আছে। এই একটা দেখুন ব্লু রূপরে প্রচুর ফুল, এটা কত আছে, এই যে আপনার পিছনে সমস্ত গাছ দেখতে পারবেন। এখন এটা দেখুন, এটার আইরিস ব্লু আইরিস ভায়োলেট ফুল, প্রচুর পরিমাণে ফুল হয়, আপনি পেয়ে যাবেন এখানে। আরেকটি দেখা যায় একটি গাছ ফুলের এটা, এটা আমাদের নিজস্ব বই। এই বইটার নাম হচ্ছে মালঞ্চের কাল, লেখক হচ্ছে অমিতাভ মুখার্জি, আপনারা হয়তো অনেকেই ছিলেন। এই গাছটা মূলত ঘরের যারা গাছ করে বাড়ির মধ্যে ছোটো গার্ডেন করে তাদের জন্য এই বইটা লেখা হয়েছে। এই বইয়ের মধ্যে আমি সার যাবতীয় এবং সাবতীয় সারের পরিমাণ কত দিতে হবে, জল কীভাবে দিতে হবে, মাটি তৈরি কীভাবে করতে হবে, মতো গাছের টোটাল ট্রিটমেন্ট কী করতে হবে, ছাদের উপরে গাছ করতে গেলে কীভাবে করতে হবে, এর টোটাল সারের ভাগ, ফার্টিলাইজার ভাগ, বিষের পরিমাণ, বিভিন্ন রকম বিভিন্ন গাছের এবং সবজি থেকে ফল থেকে ডালিয়া চন্দ্রমল্লিকা বকনভেলিয়া সমস্ত গাছের উপরে লেখা আছে। এই বইটা এই বইটা কোনো দোকানে পাবেন, আমাদের সীমিত কিছু বই করা হয়েছিল, লেখা হয়েছে সীমিত বই আছে। এই গ্রিন লাইফ না ছাড়া কিছু বই অলরেডি আছে, আমরা যোগাযোগ করলে পেতে পারি। বইটা যথেষ্ট ভালো, যথেষ্ট জিনিসগুলো আপনি বুঝতে পারছেন, যখন বলবেন বুঝতে পারবেন। আরও আরও অনেক কিছু আছে আপনাদের দেখাবার মতন, সারের টোটাল পরিমাণ দেওয়া আছে, কত কত পার্সেন্টেজ দিতে হবে, কত কত ফল দিতে হবে, এবং আপনারা বুঝতে পারবেন আরও সব কিছু কিছু আছে যেগুলো আপনারা সাধারণত দেখতে পাচ্ছেন। দেখুন রূপের চন্দ্রলিকা রূপেও লেখা আছে, চন্দ্রলিকা রূপে লেখা আছে, ডালিয়া রূপেও লেখা আছে, এটা ডালিয়া। ফ্রেন্ডস, আজকের এইটুখানে করলাম, আরও অনেক সিডলিংয়ের গাছের আছে। এবছরে অলরেডি 80টা সিডের জার্মিনেটর নতুন কিছু হয়েছে, সেটাও আছে, পরের পার্টে আপনাদের দেব। অনেক কিছু জিনিস নতুন নতুন আমি সিড থেকে তৈরি করেছি, অলরেডি সেগুলো আছে, সেগুলো এখন পর্যন্ত প্রোডাকশান হয়নি বা কাটিং এখন পর্যন্ত রেডি হয়নি। পুরনো যেগুলো দেখালাম সেগুলো অলরেডি কাটিং আছে, আপনারা ইচ্ছা করলে আসতে পারবেন। আর কেনাকাটা আপনি এলে জানতে পারবেন রিজনেবল রেট, তবে মার্কেটে যে নর্মাল মাল পাওয়া যায়, অর্ডিনারি গ্রুপ পাওয়া যায়, সে গাছের পার্টের থেকে এটা নেগেটিভ পায়, এটা সম্পূর্ণ দানা গাছ, দানার তার থেকে কাটিয়ে আমি অলরেডি বিক্রি করি। কোনো থাইল্যান্ডের গাছ আমি বিক্রি নিয়ে টোটাল ব্রিডিংয়ের গাছ তৈরি এবং দানা থেকে তার মাদার প্লান্ট দানা। আর থাইল্যান্ডের গাছ কিছু কিছু আছে, চাইলেও আপনি দেখতে পারেন। এই পার্টটার পরে নেক্সট পার্টে আমরা ফের অনলাইন পরিষেবা আপনাদের আছে delivery.com-এ, যে কোনো জায়গায় চলে যেতে হবে। ট্রেনেরও যাওয়ার ব্যবস্থা, বেশি নিলে ট্রেনে করে আমরা পাঠিয়ে দিতে পারবো। এবং আবার দি গ্রিন লাইফ নার্সারি ফোন নাম্বার হলো 9831951404। আবারও বলছি 9831951404, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, চাইলে আপনি যোগাযোগ করতে পারেন। চ্যানেলটাকে আপনি যথেষ্ট যথেষ্ট পরিমাণে দেখুন এবং লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন যথেষ্ট পরিমাণে। আশা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।